কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাই বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে 8,936 জন বাংলাদেশি শান্তিরক্ষী সদস্য বিশ্ব শান্তিরক্ষাকল্পে মোতায়েন রয়েছেন। কঙ্গোর এন্ডোকি এলাকায় টহলরত অবস্থায় গতকাল বাংলাদেশ নৌবাহিনীর সরকারি সংখ্যা 890192 ইমরানুল ইসলাম LSCD মিলিশিয়াদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাতৃভূমি হতে সহস্র মাইল দূরে বিশ্বশান্তির জন্য তার এই নিঃস্বার্থ আত্মদান বাঙালি জাতির জন্যে একটি গৌরবের বিষয়। আমরা এই নাবিকের আত্মার মাগফিরাত কামনা করি। একদিন না একদিন তো সবাইকে মরতেই হবে। কজন মানুষ অন্যের জন্য মরতে পারে, দেশের জন্য মরতে পারে, কজন আর এই সৌভাগ্য হয় বলো? আরে বোকা, যুদ্ধে গেলে মানুষ মারা যায় নাকি? শহীদ হওয়ার জন্য তো ভাগ্য লাগে। আমি সব দেখে শুনে খেতে গিয়ে করি। আমি একজন বীর নাবিকের স্ত্রী, খুব ইচ্ছে ছিল ওর মৃত্যুর শেষ মুহূর্তের হাতে থাকবে বাংলাদেশের পতাকা। আজও কি সেই পতাকা মুড়িয়ে দাফন করা হচ্ছে? এরকম একজন বীরের সহধর্মিনী হতে পেরে আমি গর্বিত। আসলে আমার এই গর্ব কোনো বীর পত্নী ছাড়া কেউ অনুভব করতে পারবে না, পারা সম্ভব না। আমি যা কিছু মহান বরণ করেছি বীরেন্দ্র স্রোত, দেশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়, বাংলায় আমার কৃষ্ণার জল তৃপ্ত শেষ জীবন,
আমি একবার দেখি বারবার দেখি।